তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চায় সুলতানা জ্যোতির দল। অন্যদিকে নতুন ফরম্যাটে নতুনভাবে শুরু করতে চায় আয়ারল্যান্ডের নারীরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু দুপুর দুইটায়। চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। 170 বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে অভিনবভাবে টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন। দুই অধিনায়ক নিগার সুলতানা ও গ্যাবি লুইস পুরোদস্তুর চা শ্রমিকের সাজ পোশাকে। ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ নারী দলের সামনে এবার টি টোয়েন্টি চ্যালেঞ্জ। চায়ের রাজ্যে শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। আমাদের টার্গেট তো এখানে থাকবে, যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি, যখন আমরা তো কিন্তু মোরালেস সিলেটেই বেশি খেলি, সো এখানকার উইকেট অনেক বেশি ভালো। এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি ভুলতে চায় আইরিশ নারীরা। নতুন ফরম্যাটে ঘুরে তরতে চায় গ্যাবি লুইসরা। Yeah, I think it's just about our style of play. We had great success being as aggressive as we can in those T20 games during the summer, so nothing changes from that. Obviously the pitch played a bit different in Dhaka, but we're hopeful that the pitches will be a bit more batter friendly in this series. অতীত পরিসংখ্যানে অবশ্য এগিয়ে টাইগার্সরা। দুই দলের 12-8 জয় বাংলাদেশের নারীদের, আর আইরিশরা জিতেছে মাত্র 3 ম্যাচ। ইমরান হোসেন, News 24।